गत दो बचर पिसी पुलिस ए रकम प्राय 18-20 जन के करेछे কাউকে অ্যারেস্ট করে করেছে, কাউকে পিসি নিয়ে করেছে। একটাই বক্তব্য, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্টেটমেন্ট করতে হবে, মিথ্যা মামলা সাজিয়েছে, তাই তো বিচার ব্যবস্থা আমাকে প্রোটেকশন দিয়েছে। আর মমতা, আমি শুনছিলাম রাম পণ্ডার কথা, বলছিল আমার টাকা কোথায় আছে দেখি বলতে হবে। আমার টাকা আমি মমতা ব্যানার্জিকে বলছি শ্রীলঙ্কায় দিয়েছি, ওদের অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল, ওখানে পাঠিয়ে আপনি বারবার শ্রীলঙ্কা থেকে উঠিয়ে নিয়ে আসতে বলছি। তৃণমূল কংগ্রেস কোম্পানির কথা বলতেন, কালকে হাওড়ারও তৃণমূল নেতৃত্ব বলছে তারা কোম্পানির কর্মচারী, তৃণমূল নেতা গৌতম চৌধুরী ওখানে মালকড়ি তোলে, বেআইনি পুকুর বোঝায়, গৌতম হচ্ছে ওখানে তোলাবাজ, ওরা সবাই বলবে, আস্তে আস্তে বলবে। কোম্পানি তো দেখছেন না, বুড়োগুলোকে সব নামিয়ে দিয়েছে, পিসি আর ভাইপো, ভাইপো কোমরে এতে আপনার প্যান্টের দুটো পকেটে হাত ঢুকিয়ে কিরকম নেতাজি ইন্ডোরে বলছে, বলছে আমি যা যা বললাম বুঝলেন তো? ওর জ্যাঠা দাদুর বয়সী লোকদের সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বলছে প্লাকার্ড ধরে তোলো, প্লাকার্ড ধরে তোলো, আমি যা বললাম শিখলেন তো? সব বয়স্ক লোকরা, কালীপদ মণ্ডল এরা কত বয়স, শ্যামপুরের বিধায়ক, সব বয়স্ক বয়স্ক লোকদেরকে ওই একটা ছোড়া 11 সালের পরের আসা মাল, অর্ধশিক্ষিত, চুরিয়া তোলাবাজি ছাড়া কিছু বোঝে না, অত এই কোম্পানি ছাড়া কে বলেছে? চোর ডাকাত ও কে? হরিদাস পাল তৃণমূলকে বলবেন ওটা জাতীয় জলপথ, ওটা যদি করে মোদিজি করবে, এদের বাপের সাধ্য নেই।